নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। কথায় আছে ভোট বড় বালাই, তবে শেষ পর্যন্ত কৃষক আন্দোলনের জয় হলো আর অহংকারের হার হলো। মাথা নোয়াতে হলো অন্নদাতা কৃষকদের কাছে। বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করছে কেন্দ্র। গত বছরের সেপ্টেম্বরে তিনটি কৃষি বিলে সংশোধন করে আইনে পরিণত হওয়ার পর থেকেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে এর বিরুদ্ধে তুমুল প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। সংসদে গোটা অধিবেশন মুলতুবি হয়ে যায় কেন্দ্রীয় সরকারের অনর দৃষ্টিভঙ্গির জন্য। আজ প্রধানমন্ত্রী ঘোষণা করেন, পুরো দেশকে ये बताने आया हूं कि हमने तीन कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। इस महीने के अंत में शुरू होने जा रहे संसद सत्र में, इसी महीने में हम तीनों कृषि कानूनों को रिपील करने की संवैधानिक प्रक्रिया को पूरा कर देंगे। কিন্তু এখন প্রশ্ন যে এই কালা আইনের বিরুদ্ধে শুরু থেকে লড়াই করা হাজার হাজার কৃষকের মৃত্যুর দায় কে নেবে? আবার নিন্দুকেরা বলছে সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের কথা চিন্তা করেই নাকি এই আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অতএব একথা স্পষ্ট যে জনগণের স্বার্থে নয়, নিজেদের ভোট ব্যাংকের স্বার্থেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।